সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা অক্টোবর মাসে দৈনিক পথ চলার পরামর্শ নিয়ে আলোচনা করব বৃষলগ্ন বৃষরাশির জন্য। তো বৃষলগ্ন বৃষরাশি, প্রথম কথা হচ্ছে যে আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ শুক্র মাসের 2 তারিখ কিন্তু রাহুকেতুর অ্যাক্সিসে লগ্ন রাশির সপ্তমে প্রবেশ করছে, কেতু যুক্ত হচ্ছে। এটা একটা অত্যন্ত ডিফিকাল্ট একটা ট্রানজিট, এটা নিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। এর কারণে শারীরিক অসুবিধে, মহিলাদের হঠাৎ করে কিছু ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন, কিছু গাইনোকোলজিক্যাল সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে। ওভারঅল পুরনো কিছু ইস্যুস, অতীতের কিছু কমপ্লিকেশন, কিছু জটিলতা হঠাৎ করে আবার সারফেস করা, এই জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে। এবং দাম্পত্য জীবনে একটা অহেতুক মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, যেটাকে আরও প্রশ্রয় দেবে, আরও প্রভাবিত করবে, আরও বলবান করবে। এই 2 অক্টোবরেই আপনাদের পঞ্চমপতি বুধ বক্রগতিতে তুলা থেকে কন্যা রাশিতে প্রবেশ করে। এই যে আপনাদের পঞ্চমভাবে পঞ্চমপতি বক্রগতিতে থাকবে এবং সপ্তম এবং দ্বাদশপতি যুক্ত, এই মঙ্গল এবং বক্রী বুধ কিন্তু এই পজিশনটা কিন্তু একেবারেই শুভ নয়। এবং এখানে 17 অক্টোবর অবধি সঙ্গে রবিও থাকছে। মঙ্গল আমরা জানি কম্বাস্ট আছে, দগ্ধ আছে, সুতরাং এই পঞ্চমে রবি, মঙ্গল এবং বক্রী বুধ ইনার হারমোনি, মানসিক যে শান্তির জায়গাটা, আভ্যন্তরীণ যে একটা শান্তি, ইনার পিস অ্যান্ড হারমোনিটা ডিস্টার্বড হয়ে গেলেই কিন্তু আমরা নানানভাবে ভুল আচরণ করি। এই সময় অনেক ভুলভাল সম্পর্ক তৈরি হওয়া, পরবর্তীকালে গিয়ে যেটা দেখা যাবে যে বিবাহিত জীবনের সমস্যা হলো, বিবাহিত জীবন সুখের হলো না। এই যে গ্রহ সন্নিবেশ বক্রী বুধ, মঙ্গল এবং রবি, এই সময় কোনো প্রেমের সম্পর্ক যদি শুরু হয়, কারুর সঙ্গে একটা লাভ অ্যাফেয়ার যদি এই সময় শুরু হয়, সেটা কিন্তু অবশ্যই একটা ডিস্টারবেন্সের কারণ হবে এবং তার সঙ্গে সপ্তমে শুক্রকেতু থাকছে। সুতরাং এই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তবে আপনাদের জন্য যেটা সুখবর সেটা হচ্ছে যে 11 অক্টোবর আপনাদের রাজযোগকারক গ্রহ শনি নবমে ডাইরেক্ট হচ্ছে, মার্গী হচ্ছে। এটা আপনাদের জন্য একটা বিশেষ ফ্ল্যাটগেটস খুলে যাবে, অনেক রকম ভাগ্যের জায়গায় অনেক কিছু যা কিছু আটকে ছিল সেগুলো কিন্তু খুলবে। এবং 18 অক্টোবর বুধ মার্গী হবে কন্যা রাশিতে এবং 18 অক্টোবর মকর রাশিতে বৃহস্পতি মার্গী হবে। এই ডাইরেক্ট প্রোগ্রেড হওয়ার যে এফেক্টগুলো সেগুলো কিন্তু আপনাদের জন্য শুভফলদায়ক। এবং 22 অক্টোবর আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি মঙ্গল 6th হাউসে তুলা রাশিতে প্রবেশ করবে। 17 অক্টোবর রবি সেখানে প্রবেশ করবে, রবি সেটা নিচস্থ ঘর। তো ষষ্ঠভাবে রবি এবং মঙ্গল আপনাদের কিছু সংঘর্ষ সংগ্রাম সৃষ্টি করতে পারে এবং হেলথের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। মাসের প্রথম 2টো দিন 1st এন্ড 2nd অক্টোবর, এই 2টো দিন কিন্তু আপনারা নানানভাবে নেটওয়ার্কিং, মানুষের সঙ্গে যোগাযোগ, কানেকশানস, নিজেদের মেন্টাল পাওয়ার, নিজেদের ইন্টেলেকচুয়াল পাওয়ারকে ব্যবহার করে আগামী দিনের জন্য ভাগ্যের জায়গাকে একটু বলবান করা, আরও কর্মক্ষেত্রের জন্য কিছু এক্সপ্লোরেশন করা, এইগুলো কিন্তু আপনারা 1 আর 2 তারিখ করবেন, তাতে আপনারা ভালো ফল পাবেন। 3rd এন্ড 4th এই 2টো দিনও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ, যদিও নিজেদের অ্যারোগেন্সকে, নিজেদের ডমিনেটিং অ্যাটিচিউডকে একটু কন্ট্রোলে রাখতে হবে। 5 আর 6 2টো দিন খুব ক্রিটিক্যাল, মানসিক দিকটা অত্যন্ত বিভ্রান্তিকর, বিক্ষিপ্ত থাকবে, ভীষণভাবে বিবাদ প্রবণতা থাকবে, কোনো সিদ্ধান্ত নেবেন না 5 আর 6। নানান রকম বড় বড় চিন্তা আসতে পারে, বড় বড় সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা থাকতে পারে, একেবারেই নেবেন না, নানান রকম ভুলভাল কাজ হতে পারে। এবং 5 আর 6
সন্তানের জন্যও কিন্তু যথেষ্ট ডিস্টারবেন্স হতে পারে, সন্তান হঠাৎ করে কোনো ভুলভাল সিদ্ধান্ত নিতে পারে। এই দুটো দিন কিন্তু খুব সাবধানে থাকবেন। 7 আর 8, 7th আর 8, এই দুটো দিন আপনারা নানান রকম পরিশ্রম করে, একটু হার্ড ওয়ার্ক করে, একটু নিজেদের এক্সার্ট করে কিন্তু অনেক কিছু আপনারা কর্মক্ষেত্র কেন্দ্রিক শুভ ফল পেতে পারেন। 7th আর 8th কিন্তু আপনারা এইভাবে নিজেদের মেন্টাল ইন্টালেকচুয়াল যে ক্যাপাসিটি আছে সেটাকে একটু নিজেদের একটু ওভার এক্সার্ট করে, একটু এক্সার্ট করেই কিন্তু এই জায়গাটাকে প্রাপ্ত হওয়ার চেষ্টা করবেন। 9, 10, 11 এই তিনটে দিন বিশেষ করে দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত অশুভ। হঠাৎ করে খুব অহেতুক কারণে একটা বিবাদ লাগতে পারে, অহেতুক কারণে একটা ভুল বোঝাবুঝি হতে পারে, এবং শারীরিক ক্ষেত্রে কিন্তু বি ভেরি কেয়ারফুল। ভাই বোনদের সঙ্গে সম্পর্কে একটা ভুল বোঝাবুঝি হওয়া এবং নানান রকম কন্ট্যাক্টস, কানেকশনস, নেটওয়ার্কিং, এই দিকগুলোতে একটু খেয়াল রাখবেন। এই 9, 10, 11 আমরা যে কসমিক ইনফ্লুয়েন্সটা পাচ্ছি তাতে এই সমস্ত ইন্টারনেট ডিজিটাল প্ল্যাটফর্মে যে ফ্রডগুলো হয়, যে ফ্রড থেকে আপনার টাকা চুরি হয়, টাকা অ্যাকাউন্ট হ্যাকিং হয় ইত্যাদি, এই রকম একটা ইনফ্লুয়েন্স কিন্তু 9, 10, 11 আপনাদের জন্য থাকছে। সুতরাং কোনো রকম ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো KYC দিয়ে দেওয়া, কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করা কিছুর মধ্যে কিন্তু যাবেন না, এবং শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষভাবে নজর রাখবেন। 12 আর 13 এই দুটো দিন কিন্তু আপনাদের আবার একটু ভাই বোনদের সঙ্গে সমস্যা, একটু কানেকশনসগুলো, যে সমস্ত নেটওয়ার্কিংয়ের জায়গা, কন্ট্যাক্টসের জায়গা, সেই জায়গায় একটু সমস্যা, এবং নিজেরা যে প্রয়াস করবেন, যে এফর্ট দেবেন, সেগুলো রেজাল্ট আসতে কিন্তু দেরি হয়ে যেতে পারে, বা কোনো রকম অলরেডি আপনাদের নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যদি কিছু কাজ মনে হয় যে হয়ে আছে সেগুলো কিন্তু হঠাৎ করে ক্যান্সেলড হয়ে যেতে পারে। 12 আর 13, 14, 15 এই দুটো দিন কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ। আপনাদের যাদের হায়ার এডুকেশন, বিদেশ যাত্রা, এইসব ব্যাপারে যাদের অনেক দিন অনেক ইস্যুস ছিল, পেন্ডিং ছিল, আটকে ছিল, 14 আর 15 কিন্তু এই ইস্যুসগুলো খুলতে পারে। হায়ার এডুকেশনের জন্য ট্রাভেল, কোনো কর্মকেন্দ্রিক কিছু ট্রাভেল, যে ভিসা আটকে ছিল, পারমিশন পাচ্ছিলেন না, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু 14 আর 15 আপনাদের খুলতে পারে। এবং নানানভাবে 14th আর 15th কিন্তু আপনারা আপনাদের লং টার্ম ফিউচারের জন্য অনেক কিছু চিন্তাভাবনা করা, প্ল্যানিং করা, ডিসিশন নেওয়া, এগুলো করতে পারেন। কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে বুধ কিন্তু বক্রগতিতে আছে, সুতরাং সেই জায়গায় সুচিন্তিত মতামত ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 16 আর 17 কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা প্রভাব দেখা যাচ্ছে, কর্মক্ষেত্র সংক্রান্ত কিছু দূরভ্রমণের যোগাযোগ, যারা IT সেক্টরে আছেন তাদের এই অনসাইট ক্লিয়ারেন্স হওয়ার যোগাযোগ, এবং কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগাযোগ, যদিও সিদ্ধান্ত নিতে খুব সাবধান, কারণ বুধ গ্রহ কিন্তু বক্রগতিতে থাকছে এবং আপনাদের লগ্নপতির অবস্থানও কিন্তু শুভ নয়। অবশ্যই বৃষরাশি, বৃষলগ্ন অক্টোবর মাসে কোনো সিদ্ধান্ত নিতে হলে অন্যান্য একাধিক মানুষের কিন্তু পরামর্শ নেবেন, মাল্টিপল ওপিনিয়ন নিয়ে কিন্তু, মাল্টিপল সোর্স থেকে ওপিনিয়ন নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেবেন। 18, 19, 20 18, 19, 20 আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে দিন, নানান রকম যোগাযোগ, নানান রকম বিদেশের সঙ্গে কানেকশনস, নানান রকম আপনাদের অর্থনৈতিক দিকে শুভ প্রভাব, কিন্তু মন মানসিকতার মধ্যে যেহেতু একটা ইম্প্র্যাকটিক্যাল ইমোশনাল স্ট্রেন স্ট্রিক থাকছে, সুতরাং বিবাদ প্রবণতা হঠাৎ করে টেম্পারামেন্টে একটু অসুবিধে, একটু লস অফ টেম্পার, রাগ হয়ে যাওয়া,
মানুষের সঙ্গে তর্ক করে ফেলা, এই জায়গাতে আপনাদের একটু সজাগ থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু 18-19-20 আপনারা নানানভাবে যথেষ্ট ভালো পরিমাণে কিন্তু আপনারা উপকৃত লাভবান হতে পারেন। বিশেষ করে বিদেশ সংক্রান্ত যারা রিয়েল এস্টেট ব্যবসায় আছেন, রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত আছেন, এবং আপনাদের হায়ার এডুকেশন সন্তানের জন্যও কিন্তু যথেষ্ট শুভ, কিন্তু মন মেজাজ মানসিকতা অ্যাটিচিউডের উপর কিন্তু একটু খেয়াল রাখতে হবে। 21 আর 22 এই দুটো দিন একটু ক্ষয়ক্ষতি, লস, মানুষের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ, কিছু কন্ট্যাক্টস, কিছু নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যোগাযোগ লস হয়ে যাওয়া, সেটাও কিন্তু একটা আপনাদের মনের উগ্রতা, মনের একটা একটু উত্তেজনা, অ্যাগ্রেশনের কারণেই হতে পারে। সেই জায়গাকে কন্ট্রোলে রাখলে কিন্তু অতটা অশুভ প্রভাব হবে না। 23, 24, 25 এই তিনটে দিন খুব ক্রিটিক্যাল, বিশেষ করে দাম্পত্য জীবনে এবং শারীরিক দিকে। কোনো রকম এনজয়মেন্ট, কোনো রকম প্লেজার ট্রিপে ওভার এক্সার্ট করবেন না, চেষ্টা করবেন একটু শান্তচিত্তে থাকা। তবে এই তিনটে দিন যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। নানান রকম ক্রিয়েটিভ ফিল্ডে আপনাদের একটা হঠাৎ করে অনেক কিছু দিক খুলে যাওয়া, অনেক কাজ প্রাপ্তি হওয়া, এবং মেটেরিয়ালিস্টিক দিকে কিন্তু আপনাদের বিশেষ একটা যোগাযোগ দেখা যাচ্ছে। তার সঙ্গে বিদেশের সঙ্গে যোগাযোগ, তার সঙ্গে আপনাদের অনেক পুরনো সম্পর্ক জীবনে ফিরে আসা, বন্ধু বান্ধব, কলিগস এটসেট্রা হঠাৎ করে এই 23, 24, 25 কিন্তু তাদের সঙ্গে আবার একটা যোগাযোগ হওয়া, এই পুরনো সম্পর্ক আবার যোগাযোগ হওয়াটা কিন্তু পুরো অক্টোবরেই আপনাদের জন্য প্রযোজ্য। এবং এখানে একটা রিস্ক ফ্যাক্টর আছে যে বৃষলগ্ন বৃষরাশির মানুষদের জীবনে পুরনো প্রেম ফিরে এসে দাম্পত্য জীবনে জটিলতা সৃষ্টি করার কিন্তু পূর্ণ সম্ভাবনা অক্টোবর মাসে, সেই জায়গায় কিন্তু খেয়াল রাখবেন। 26 আর 27 অক্টোবর একটু অর্থনৈতিক দিকে সাবধান, হঠাৎ করে কিছু সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কিছু বাক সংযমের অভাবে কিছু সমস্যা দেখা দিতে পারে। 28, 29, 30 এই তিনটে দিন আপনারা যথেষ্ট শুভ দিন পাচ্ছেন। ভাগ্যোন্নতির দিক, আপনাদের আয়োন্নতির দিক, সব দিকগুলো কিন্তু মোটামুটি খুলে যাচ্ছে। এই 28, 29, 30 মধ্যেই কিন্তু বৃহস্পতি শনি দুটোই মার্গী হয়ে যাচ্ছে। সুতরাং ওভারঅল নানান রকম আপনাদের লং টার্ম যে বিষয়গুলো আটকে ছিল, হায়ার এডুকেশন হতে পারে, বিদেশে যাত্রা হতে পারে, কোনোভাবে বাবার কোনো কাজ, পিতৃভাবটা শুভ হয়ে যাচ্ছে, কোনো রকম আপনাদের উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির জায়গা আটকে ছিল, এই অনেক কিছু যে সমস্ত জায়গা বৃষলগ্ন বৃষরাশির ক্লোজড হয়েছিল, পেন্ডিং হয়েছিল, সেগুলো কিন্তু আপনাদের অক্টোবর মাসে ধীরে ধীরে খুলবে। কারণ বৃহস্পতি এবং শনি দুটোই আপনাদের ভাগ্যস্থানে ডাইরেক্ট হচ্ছে, বিশেষ করে শনির প্রভাবে। বৃহস্পতির দিকটা একটু খেয়াল রাখতে হবে, কারণ বৃহস্পতি সবসময়ই আমাদের অতিরিক্ত আশাব্যঞ্জক প্রভাব বিস্তার করে কিন্তু একটু বিপদগামী করে। আমি খুব একটা বৃহস্পতির হায়ার এনার্জি মানুষের মধ্যে কার্যকর হতে দেখিনি, সুতরাং আমি একটু বৃহস্পতিকে বুঝেই চলি। কিন্তু শনির ক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষভাবে শুভফল পাবেন, বা শুরু হয়ে যাবে আপনাদের ওই জায়গাটা কিন্তু ওপেন আপ হবে। কিন্তু যেহেতু আপনাদের লগ্নপতি রাশির অধিপতি শুক্র সপ্তমে কেতুযুক্ত হয়ে থাকছে, এই জায়গাটা কিন্তু অবশ্যই একটু ডিফিকাল্ট। এবং মাসের 22 অক্টোবর মঙ্গল তুলারাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 22 তারিখ থেকে 30 তারিখ, 30 অক্টোবর শুক্র ধনুরাশিতে চলে যাবে, 22 থেকে 30 মানে 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 9টা দিন মঙ্গল আর শুক্রর ক্ষেত্র বিনিময় থাকবে।
শুক্রের ঘরে মঙ্গল, মঙ্গলের ঘরে শুক্র। তো এই জায়গায় এই সিক্সথ আর সেভেন্থের যে এক্সচেঞ্জ, তাতেও কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা এবং ওভারঅল জীবনে সামাজিক ক্ষেত্রে মানুষের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে কিছু অহেতুক সংঘর্ষ এবং একটা ঘাত প্রতিঘাত কিন্তু সৃষ্টি হবে। সেই জায়গায় আপনাদের খেয়াল রাখতে হবে। যদিও বুধ আপনাদের 18 অক্টোবর ডাইরেক্ট হয়ে যাচ্ছে পঞ্চমে, এই বুধ কিন্তু আপনাদের একটা বুদ্ধির জায়গায়, একটা স্কিলের জায়গায় যথেষ্ট সহায়তা করবে। সেই মার্কিউরিয়াল এনার্জিকে আপনাদের ব্যবহার করতে হবে। ওভারঅল মনে রাখবেন, অক্টোবর মাসটা দুর্গোৎসব, শারদীয় উৎসবের সময়। এটা আমাদের সারা বছর আমরা এই সময়টার জন্য অপেক্ষা করি, এই সময়টা যাতে সুষ্ঠুভাবে আনন্দের সঙ্গে আপনারা কাটাতে পারেন, সেটাই কিন্তু উদ্দেশ্য। অহেতুকভাবে চিন্তার দুর্দশায়, ধারণার ঝিমুনিতে, যেটা আমি বারবার বলি, আমার কথা নয়, বিশ্ববরেণ্য বিদগ্ধ পণ্ডিত শ্রীমতী গায়ত্রী স্পিভাকের কথা। তো এই ধারণার ঝিমুনি আর চিন্তার দুর্দশা যেন আপনাদের মগজকে আক্রান্ত করে মগজের উপর প্রতিশোধ না নেয়, তার জন্যই আপনাদের এই সমস্ত বিশেষ বিষয়গুলো সম্বন্ধে অবগত করে দেওয়া, যাতে ওই ক্রিকেটের ব্যাটসম্যানের মতো স্টান্সটা আপনি প্রপারলি নিতে পারেন। যে পজিশনটা সঠিকভাবে না নিলে ক্রিকেটারের ব্যাটসম্যানের যে ইঞ্জুরিটা হয় ফল্টি স্টান্সের জন্য, সেই ইঞ্জুরিটা যাতে আপনাদের জীবনে না হয়, যাতে জীবনের স্টান্সটা আপনারা সঠিকভাবে নিতে পারেন, সেই জন্যই কিন্তু এতগুলো কথা বলা। যাতে এই বক্রি বুধ এবং রাহুকেতুর অ্যাক্সিসে কেতুযুক্ত শুক্র, এই দুটো খুব ইম্পর্টেন্ট প্লেয়ার্স ইন দ্য মান্থ অফ অক্টোবর। এই দুটোর কারণেই কিন্তু নানানভাবে সম্পর্কে একটা ভুল বোঝাবুঝি, মানুষের সঙ্গে বিচ্ছেদ, মানুষের সঙ্গে একটা মিসকমিউনিকেশন, বাক সংযমের অভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা, সেটা যাতে না হয় সেই জন্যই আপনাদের এই জায়গাগুলো বিশেষভাবে সচেতন করে দিচ্ছি, যাতে আপনাদের দুর্গোৎসব, শারদীয় উৎসবের সময়টা খুব ভালো করে আনন্দের সঙ্গে আপনারা কাটাতে পারেন। সেটাই আমার উদ্দেশ্য, আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণের জন্যই, হিতের জন্যই এই কথাগুলো বলা। আপনারা সকলে দুর্গোৎসব খুব ভালোভাবে কাটান, আনন্দ করুন, পরিবার পরিজন বন্ধুদের সঙ্গে আপনাদের একটা এই সময়টা একটা মিটিংয়ের সময়, মিটিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদিও কোভিড আবহতে আমাদের অনেকটা রেস্ট্রিক্টেড, অনেক প্রোটোকল মেনে চলতে হয়, কিন্তু তবুও বলবো যে এই সময়টা আপনাদের আনন্দে কাটুক। আপনাদের এই শারদীয়া দুর্গোৎসবের অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছি। আপনাদের ফেস্টিভ সিজনটা ভালো কাটুক, এটাই চাইব। সর্বং শুভময়ং শিবানন্তা শিবকৃপানন্তা।